বাট একটা ভয়ঙ্কর ভয় ভিতরে কাজ করতেছে, ভয়ঙ্কর ভয়। এই বৃষ্টি, এত বৃষ্টি আমার লাইফে আমি কখনো দেখি নাই দুবাইতে। ভয়াবহ বৃষ্টির পর এই অবস্থা, এই মুহূর্তে এক দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করতেছি। আল্লাহ মগুদ কি হয় জানি না, প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি আমার লাইফে আমি দুবাইতে দেখি নাই। সামনে এত ট্রাফিক, এই ট্রাফিক কখন শেষ হয়, কি হয়, কি হতে যাচ্ছে সামনে আল্লাহ একমাত্র জানেন। এটা হচ্ছে টয়েটা বিল্ডিং, এখন বাজে দুপুর 2:50। এইটা পিছনেরটা হচ্ছে ইমারের একটা বিল্ডিং। এই অবস্থা আর কি, সামনে সিটি ওয়াক, অন্ধকারে ঢাকা। এই প্রথম দুবাইতে এত বৃষ্টি দেখতেছি, এত অন্ধকার হয়ে বৃষ্টি নামছে, সামনে কিছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। তারপরে আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, মানে বৃষ্টির জন্যে মানে কি অবস্থা। পানি সামনে প্রচুর পানি, কীভাবে ওইটাকে ক্রস করবো ওইটা নিয়ে টেনশনে আছে। তো প্রতিবারই এখানে পানি জমা হয়ে যায়, বৃষ্টি হলে প্রচুর পানি হয় এখানে। সামনে দেখা যাচ্ছে যে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই না, ওই বাম পাশে এলইডির কাছাকাছি একটা গাড়ি খারাপ হয়ে পড়ে রয়েছে এখানে। তো এই পাশেও মনে হয় এরকম হয়েছে সম্ভবত। এরকম বৃষ্টি দুবাই লাইফে আর আমি দেখি নাই, আর এটা সবচেয়ে রেকর্ড এই বৃষ্টির পরিমাণ। দেখেন গ্লাসটা একদম গোলা হয়ে গেছে। এই অবস্থায় আছি, দুপুর 3:00 এত অন্ধকার, মানে বাতাসে বাইরে প্রচুর বাতাস, বৃষ্টি বাতাসে উড়ে উড়ে যাচ্ছে, এত বাতাস বাইরে। প্রায় দীর্ঘ আধা ঘন্টা উপরে হয়ে গেল এখানে এই জামের মধ্যে। গাড়ি কাইতো না, দেখা যায় না। ডান পাশে প্রচুর পানি, এই জায়গাটাতে 3-4 লাইন, তার মধ্যে সবগুলি ব্লক, এখন একটা লাইনে শুধু লোক যাচ্ছে গাড়ি, এবং তাও কত বৃষ্টির পানির অবস্থা এখানে, প্রচুর পানি, আল্লাহই জানে গাড়ি কি ডুবে যায় না কি হয়। সামনের পানির অবস্থা দেখতে পাচ্ছেন, ভিতরে ভয়ে কাঁপতেছে। আল্লাহ মাবুদ গাড়ি যেন কোনো সমস্যা না হয়। কিছু দেখা যাচ্ছে না, পানির পরিমাণ কিরকম তাও বোঝা যাচ্ছে না, এত ভয়ঙ্কর আমি এর আগে দুবাইতে দেখি নাই। এত ভয়ঙ্কর অবস্থা আমি এর আগে দুবাইতে দেখি না, আমার নিজেরই ভয় লাগতেছে এখন। সামনে কি অবস্থা, পানির কি অবস্থা আল্লাহ মাবুদ জানে। আল্লাহ সিগন্যালটা কোনোরকম পার হয়ে যায়, সামনে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না, ডাইনে কি আছে, বামে কি আছে, আমি কিচ্ছু বুঝতেছি না, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে আমি ডাবল ইন্টিগ্রেটার দিয়ে যাচ্ছি এখন, মানে এরকম বৃষ্টির মুখোমুখি আমি আমার জীবনে লাইফে আর হই নাই, ভয়ঙ্কর এক অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাইট নিতে হবে, কিন্তু আইল্যান্ড কোনটা ইয়া কোনটা বোঝা যাচ্ছে না। সামনে দেখা যাচ্ছে গাড়ি, মনে হয় একটা বাস দাঁড়িয়ে আছে। আল্লাহ, ভয়াবহ অভিজ্ঞতা, ভয়াবহ অভিজ্ঞতা। দুবাইয়ে এর মতন ভয়াবহ অবস্থা বৃষ্টিতে আর কখনো, মানে বাপরে, এখানে তো প্রচুর পানি, এখানে প্রচুর পানি, রাস্তায় প্রচুর পানি, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, গাড়ি টান দিলে গাড়ি চলে না, এমন অবস্থা, স্পিড কমে যায়। বাসে যে নামবে, মানুষ নামে কোথায় দাঁড়াবে, কী করবে আল্লাহ,
কি পরিমাণ অবস্থা আল্লাহ। এই মুহূর্তে আসি সাতুয়া রোডে, আল্লাহ মাহমুদ পিছনে গাড়ি আসতেছে কিনা তাও বোঝা যাচ্ছে না। কথা যে বলবো কথাও ভিতর থেকে আসতেছে না, ভয় এরকম। আল্লাহর অশেষ রহমত যে বাসার কাছাকাছি একটা সিগন্যালে এসে পৌঁছেছি, আশা করি বাকি রাস্তাটুকু সহি সালামতে যেয়ে পৌঁছাবো। তো এই অবস্থা, এই জটিল অবস্থা মোকাবেলা করতেছি। এবং এক যুগে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে, আমি যেটা খবর নিছি বাংলাদেশে বাড়িতে ফোন করে, ওখানেও বৃষ্টি হচ্ছে এক যুগে। তো আমার মনে হয় পুরা UAE, গালফ, এশিয়া সব মিলিয়ে একাধারে বৃষ্টি নামছে। এখানে প্রচুর পানি, রাস্তা দেখা যাচ্ছে প্রচুর পানি। এখানকার ড্রেনেজ ব্যবস্থা একটু দুর্বল, কারণ হচ্ছে ওদের যেই স্ট্রাকচার বানানো ওইটা এই বৃষ্টির কারণে বানানো না। তো বর্তমান ইদানিংকালে প্রচুর বৃষ্টি হচ্ছে দুবাইতে, প্রচুর বৃষ্টি হচ্ছে, সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না। বৃষ্টির এমন অবস্থা, গাড়ি আল্লাহ মাফ করুক কারো গাড়ি যদি বন্ধ হয়ে যায় রাস্তায় তাহলে অবস্থা খারাপ। এই ব্যক্তি কী করবে, না বাইরে আর রাস্তা সাইড করতে পারবে না কিছু করতে পারবে। আমার ডানে বামে কিচ্ছু দেখা যাচ্ছে না, লুকিং গ্লাস সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেছে। আমার বাসার সামনে ইউটার্নের জায়গায় চলে আসলাম। আল্লাহ, এখন ডানে বামে কোথাও গাড়ি আসে কি না ওইটাও বোঝা যাচ্ছে না। আল্লাহ, পুরা রাস্তা পানিতে ভরা, পুরা রাস্তা, এই যে সার্ভিস রোড পুরাটা পানিতে ডুবানো, পুরাটা পানিতে ডুবানো এই সার্ভিস রোড। আল্লাহ রহম করো, আর একটু জায়গা, আর একটু বাকি আছে, আর একটু বাকি আছে, আর একটু বাকি আছে। কে জানি আমার পার্কিংয়ে পার্কিং করে রাখছে, আল্লাহ রহম করছে আমার আরেকটা পার্কিং এটা ফ্রি আছে এখন আপাতত। ভাই তোরা আগে কারো, আগে কারো, এত বৃষ্টি, ওই ভদ্রলোক গাড়িতেই ছিল। আমি আপনাদেরকে এই পাশটা তো দেখাই, এই পাশটাতে দেখাচ্ছি, দেখেন কি অবস্থা, কিছু বোঝা যাচ্ছে না। আল্লাহ অশেষ রহমত, যে এই রহমতের কারণে সঠিকভাবে আইসা পৌঁছালাম বাসার সামনে পার্কিংয়ে। যেই পরিমাণ পানি রাস্তায় এবং যেই বৃষ্টি অন্ধকারে হয়ে আছে দুবাই, এক যুগে দুবাই পাশাপাশি এশিয়া, আমাদের বাংলাদেশ সব জায়গায় মনে হচ্ছে একই ধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি, এত বৃষ্টি আমার লাইফে আমি কখনো দেখি নাই দুবাইতে। এবং গভর্নমেন্টও ডিক্লারেশন দিয়ে দিয়েছিল যে এই এবারেরই সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হবে, রেকর্ড, প্রিভিয়াস যত রেকর্ড আছে সব রেকর্ড ভঙ্গ করবে। তো এই অবস্থায় ডিউটি শেষ করে রওনা দিছি বাসায় আসার জন্যে। তো বাসায় আসার জন্যে প্রায় এক ঘন্টার উপরে লাগছে আমার এই অল্প 4 কিলোমিটার রাস্তা আসতে। তো পানি কিছু কিছু জায়গায় দেখা গেছে যে হাঁটু পানি, কিছু কিছু জায়গায় উড়াত পানি, এই অবস্থা। তো আল্লাহর অশেষ রহমতে এই গাড়ি নিয়ে এই পর্যন্ত চলে আসলাম। তো এখন গাড়িতে বসে থাকতে হবে, বাসায় আর যাওয়া যাবে না, কারণ এই বৃষ্টিতে বাসায় ঢুকার কোনো ব্যবস্থা নেই। ছাতা আছে, এই যে ছাতা, ছাতা নিয়ে আসছি, বাট এই ছাতা নিয়ে আসে ঢুকবো বাসায়, তাতে আমি ভিজে যেতে হবে। আল্লাহ মাফ করো, এরকম বৃষ্টি। আসলে একটা জিনিস কি, বৃষ্টিতে উপভোগ করতেছি বাট একটা ভয়ঙ্কর ভয় ভিতরে কাজ করতেছে, ভয়ঙ্কর ভয়। কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে,
দেখেন গাড়ির এই জায়গাগুলি ভিজে গেছে, জানলা খুলছিলাম একটু, পার্কিং করছিলাম যে ওই লোকটাকে বলছিলাম একটু সরাই আগে করার জন্য। আমার পিছনে দেখেন কি অবস্থা, ঘোলাটি হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। এবং এরকম বৃষ্টি আমার লাইফে আর আমি দেখি না। ইনশাল্লাহ বৃষ্টির পরে কী ধরনের পরিস্থিতি হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দীর্ঘ বৃষ্টির পরে একটু পরিষ্কার হয়েছে আকাশটা, মানুষজন আনন্দ করে বৃষ্টিতে ভিজতেছেও ঘুরতেছেও কি বলে সমস্যা ভুগতেছে। বন্ধুরা, ভয়াবহ বৃষ্টির পর এই অবস্থা দুবাইয়ের, তো কি অবস্থা হয়েছে, কি বৃষ্টি হয়েছে এটা এই পানি দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। দেখেন সমুদ্রের পাড়ের মতন হয়ে গেছে এমন অবস্থা। দেখেন কি অবস্থা, মনে হয় যেন সমুদ্রের পানি কোথায় চলে আসছিল, পানি এই পর্যন্ত চলে আসছে, ভয়াবহ অবস্থা। ভয়াবহ অবস্থা বন্ধুরা, ভয়াবহ অবস্থা বৃষ্টির পরে এই অবস্থা, এখানে দৃশ্য দেখেন বৃষ্টির অবস্থা। কোথায় চলে আসে গেছে পানি, সমুদ্রের ঢেউ দুবাইতে কি অবস্থা, পানি তো এই পর্যন্ত চলে আসবে। টেসলা গাড়ি এই পানির মধ্যে যাচ্ছে। বৃষ্টির পরের এই অবস্থা, বর্তমানে পানির তলায়, এখন ভয় লাগে যে কেউ যদি এসে আবার ভিজায় দেয়। ভয়াবহ অবস্থা, বৃষ্টির পানিতে পায়ে লেগে যাবে যে অবস্থা। দেখেন যেদিকে দেখেন সেদিকে পানি, গাড়ি রিভার্সে আসতেছে কারণ সামনে অনেক পানি, এই জন্য গাড়িটা রিভার্সে আসতেছে। এই ভয়াবহ বৃষ্টির সম্মুখীন হলাম আমরা, এত ভয়াবহ বৃষ্টি মানে এর আগে কখনো দেখা হয় নাই দুবাইতে। গাড়ি একদম পরিষ্কার হয়ে গেছে, একেবারে চকচক চকচক করতেছে গাড়ি, কারণ যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একদম দিয়ে সাফ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলি যেন খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসে। তো ইনশাল্লাহ বিভিন্ন ধরনের ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসবো এবং কন্টিনিউসলি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো।